8ই আগস্ট রুশসুন্দরী চিন্তামণি ডায়নার সঙ্গে বাগদান সেরেছেন গৌরব মণ্ডল। ডায়নার আসল বাড়ি রাশিয়া, তবে ভারতকে আপন করে নিয়েছেন বহুদিন। কৃষ্ণপ্রেমে সিক্ত তার হৃদয়। গত কয়েকদিন ডায়নার কত্থকের ভিডিওয়ে বুথনেট পাড়া, আর গৌরব তো টলিপাড়ার পরিচিত মুখ। এই মুহূর্তে সান বাংলা ধারাবাহিক নয়নতারার শুটিংয়ে ব্যস্ত। অভিনেত্রী জেসমিন রায়ের সঙ্গে প্রেমও ভেঙেছিল এবছর। আগের বছরও দুজনের মাখোমাখো প্রেমের সাক্ষী থেকেছেন দর্শকরা, হঠাৎই ছন্দপতন, আর কয়েক মাস পরে একেবারে বাগদান। যদিও জেসমিনের ইনস্টাগ্রামে এখনও গৌরব আর তার ছবি জ্বলজ্বল করছে। এ প্রসঙ্গে যোগাযোগ করা হয় জেসমিনের সঙ্গে। জীবনে নতুন পথের পথিক প্রাক্তন প্রেমিককে শুভেচ্ছা জানাতে ভুললেন না নায়িকা। তিনি বলেন, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না, তবে গৌরবকে আমার শুভেচ্ছা। আমি আমার ইনস্টাগ্রামে কোন ছবি রাখবো বা রাখবো না তা একান্তই আমার ব্যক্তিগত। এই মুহূর্তে জেসমিন ব্যস্ত তার নতুন ধারাবাহিক আমার সোনা চাঁদের কণা শুটিংয়ে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।